আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে শাহি কোরমা রেসিপি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো এর জন্য হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 10টি ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এর উপরের যে সাদা অংশটা একটু করে কেটে দিতে হবে, যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়, আর যখন এটাকে আমি ডিমগুলো ভাজবো যাতে ছিটে না আসে তেলগুলো। তো এরপর একটু হালকা করে ভেজে নিব। এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা খুব একটু শক্ত থাকবে, একদম মশলা দিয়ে নেড়েচেড়ে করার সময় এটা ভেঙে যাবে না। এখন এখানে আমি 1/3 কাপ তেল নিয়েছি। এরপরে আমি এখানে গরম মশলা দিব, আর গরম মশলাগুলো হলো দারচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে লবঙ্গ। আর আমি দিলাম এক সামান্য ছোট এক টুকরো জয়িত্রী, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। কিন্তু এই মশলাগুলো বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসবে। এরপর আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে ভালোভাবে একটু বেটে নিতে হবে। 1 কাপের থেকে এখানে একটু কম আছে, আপনার চাইলে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু এখানে কাঁচা যে কেটে রেখেছি যে পেঁয়াজ কুচি সেটা কিন্তু না দিলেও হবে, কিন্তু পেঁয়াজ বাটাটা অবশ্যই ব্যবহার করবেন। তো এখানে আমি দিলাম আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানোর পর এখানে আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, আর এখানে দেব 1 টি স্পুন ধনিয়া গুঁড়া। আজকে এই রেসিপিতে আমি জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহার করব না। তো এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন টক দই, আর এই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মশলাগুলো কষিয়ে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। ঠিক সেই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কেটে দেওয়ার না কারণে এখানে কিন্তু এটা ফ্লেভারটা থাকবে, ঝালটা থাকবে না। আর কোরমায় ঝাল থাকলে কিন্তু সেটা ভালো লাগে না। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন চীনাবাদাম বাটা। এখানে চাইলে কিন্তু কাজু বাদাম এবং পেস্তা বাদাম একত্রে বেটেও দিতে পারেন। তো এখানে আমি চীনাবাদাম বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিব 1 কাপ তরল দুধ। এটা গরুর দুধটা ব্যবহার করতে পারেন, তাছাড়া গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাঝখানে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপরে যখনই ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে টেস্ট করে লবণ দিতে হবে। আমি লবণটা এখানে একটু লাস্টের দিকেই দিই, যাতে সমস্ত মশলা ঢোকার পরে টেস্টটা খুব ভালোভাবে বোঝা যায়। এরপরে দিয়ে দেব চিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দেব পেঁয়াজ ভেজাটা, আর দিয়ে দেব ঘি। আমি এখানে আড়ঙের ঘি ব্যবহার করি, আড়ঙের ঘিটা খুব ভালো লাগে আমার কাছে। তো ব্যাস, রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা অফ করে একটু ঠান্ডা হতে রেখে দিব, তারপরে আমি এটাকে সার্ভ করে নিব। খুবই ঝটপট উপায় কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, বাসা অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।